রাজ্যের বিভিন্ন প্রান্তে বাচ্চা চুরির গুজবে জনরোষের শিকার হয়ে আক্রান্ত বহিরাজ্যের শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ। যদিও রাজ্য জুড়ে বাচ্চা চুরির ঘটনায় যে গুজব ছড়িয়েছে তার সত্যতা নেই বললেই চলে। একটি কুচক্র বাচ্চা চুরির গুজব বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ যেমন তৈরি করেছেন, আর একদিকে বাচ্চা চুরির অভিযোগে প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে নিরীহ সাধারণ এমনকি ভবঘুরুয়াও মানুষের আক্রমণের শিকার হচ্ছেন। রবিবার উদয়পুর রাজারবাগ এলাকায় বাচ্চা চুরির অভিযোগে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে এলাকার মানুষ আটক করে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরে রাধাকিশোরপুর থানার পুলিশ ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই আহত মহিলাকে উদ্ধার করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং এর সত্যতা কি তাও যাচাই করছে বলে পুলিশ সূত্রে খবর। আচ্ছা, মানে মূলত আমার কাছে যে খবরটা যে পোলা চোর বা কিডন্যাপ করার জন্য আসছে, এরকম খবর কি আপনার কাছে হয়েছিল নাকি? এমন কইছে কিন্তু আমরা এখন এটা শিওর কিনা আমরা এটা জানি না, তদন্ত করে দেখবেন।